প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছে এটিএন বাংলার নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সরাসরি অনুষ্ঠান করোনা এবং করণীয়তে আছি ডাক্তার শাহেদ ইমরান দর্শক সারা বিশ্ব নতুন করোনা ভাইরাসের সংক্রমণে স্থবির হয়ে আছে বাংলাদেশে সংক্রমণের হার বাড়ছে মৃত্যুর তালিকা বাড়ছে দীর্ঘ হচ্ছে এরকম একটি বাস্তবতায় আসলে আমাদের মানুষের সাধারণ মানুষের বাংলাদেশের মানুষের কি অবস্থা এবং আমাদের যে টেস্টের যে বিষয়টি সেখানে যে একটি অনাস্থা বা অনাগ্রহ দেখা দিয়েছে এবং একই সাথে বা হাসপাতালগুলোতেও এখন দেখা যাচ্ছে যে অনেক সময় বেডগুলো ফাঁকা ফাঁকা থাকছে এরকম একটি বাস্তবতা আসলে মানুষের কি অনাস্থা চিকিৎসা ব্যবস্থার প্রতি নাকি আসলে অনাগ্রহ কোন কারণে এই বিষয়গুলো আজকের আলোচনায় আমরা তুলে নিয়ে আসতে চেষ্টা করব এবং একই সাথে চিকিৎসার কি অগ্রগতি এলো এবং এই করোনার যে সুনিশ্চিত যে চিকিৎসা ব্যবস্থা যে গবেষণার যে অগ্রগতি সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব দর্শক এই আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন দেশের স্বনাম খ্যাত একজন মেডিসিন বিশেষজ্ঞ আমরা সবাই যাকে গরিবের ডাক্তার হিসেবে জানি একুশে পদকপ্রাপ্ত চিকিৎসক ইউজিসি অধ্যাপক অধ্যাপক ডাক্তার এব প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক স্যারকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসবার জন্য এবং একই সাথে স্যার আপনি একজন ফ্রন্টলাইনার যোদ্ধা হিসাবে এই বয়সেও কাজ করে যাচ্ছেন সাধারণ মানুষের পাশে আছেন আমরা সবাই জানি যে আপনি আমাদের জনসাধারণের সাধারণ মানুষের চিকিৎসক অধ্যাপক আইবিএম আবদুল্লাহ স্যার আমরা এক যে বিষয়টি নিয়ে প্রথমে বলছিলাম যে সাধারণ মানুষের মধ্যে একটি অনাগ্রহ বা স্থা কাজ করছে এই টেস্ট করবার প্রতি এবং আমরা দেখছি যে টেস্টের সংখ্যা কমে গেছে এবং টেস্টের যে মানুষের যে আগ্রহ সেটিও কিন্তু অনেকটা কম দেখা যাচ্ছে স্যার এই কারণটি আসলে কি প্রথমে একটু জানতে চাই ধন্যবাদ আপনাকে আমি শুরুতেই আপনি জানেন যে করোনার সংক্রমণ তো বেড়ে যাচ্ছে এবং মৃত্যুর মিছিলও কিন্তু কম বেশি বেড়েই যাচ্ছে আজকের খবর যদিও জানি না তো আমি শুরুতেই যারা আমাদের ছেড়ে চলে গেছেন অনেকে আমার সহকর্মী ডাক্তার স্বাস্থ্যকর্মী এবং সমাজের বিশিষ্ট ব্যক্তি পর্ব চলে যাচ্ছে স্যার আমি তাদের আত্মার মাফিরাত কামনা করি তাদের সুখ সন্তপ্ত পরিবারের প্রতি গভীর প্রতিবেদনা জানাচ্ছি কারণ আমি দোয়া করি তারা যেন আল্লাহ তাদের নাসিব করেন যেটা বলছেন টেস্টের কথাটা হ্যাঁ এমনিতে আমরা তো শুরুতেই কিন্তু দাবি জানিয়ে আসলে সবার সর্বতরফ থেকে কিন্তু সবাই কিন্তু বলছিলেন যে টেস্টের সংখ্যা কম টেস্টের সংখ্যা বাড়ানোর দরকার কারণ সতেরো আঠারো কোটি লোক তো যা হচ্ছে তো অপ্রতুল বলতেই হবে এবং এটা তো দেশের রিয়েল পিকচার কিন্তু বোঝা যাচ্ছে না শুরুতে প্রায় পনেরো ষোলো সতেরো আঠারো হাজার পর্যন্ত হতে কিন্তু সেটা কমে আসছে তো এটার কারণ আছে তারপরও আমি মানে একটা জায়গায় টেস্ট একটা এখন অনেকগুলো সাতাত্তরটা সেন্টারে কিন্তু টেস্ট হচ্ছে তারপরেও টোটাল নাম্বার কিন্তু কম এটা ঠিক তাই না এটা অনেকগুলো কারণ আছে প্রথম কথা হলো যে এক নম্বর হলো যে গভর্নমেন্ট কিন্তু ডিসকারেজ করছে বা মন্ত্রণালয় না অধিদপ্তর থেকে আগে কিন্তু ঢালাও করা হতো সবার যে যাইতো সবার কিন্তু এমনিতেই যেত আননেসেসারি মনে করতো করে দেখে আসি ডেঙ্গুর সময় যেটা এটা আমরা দেখছি এটা আসে না জানে ভালো মানুষের কোনো লক্ষণ নেই কিছু নেই টেস্ট করতে এবার কিন্তু তাই হচ্ছিল আর কি সেই জন্য একটা নির্দেশনা আছে মন্ত্রণালয় মন্ত্রণালয় অধিদপ্তর থেকে যাদের শুধু লক্ষণ থাকবে সর্দি সর্দিগুলো নর্মাল লক্ষণ সর্দি কাছে যাদের লক্ষণ নেই তাদের টেস্ট করার দরকার নেই তাতে অসুবিধা হয় কি আননেসেসারি লোকগুলো যায় ভিড় করতো লম্বা লাইন মানুষের কষ্ট ভোগান্তি সমস্যা হতো শুধু লক্ষণ যারা বোধের বেলায় তাতেও কিন্তু একটা একটা মানে মানে সংখ্যা কমে আসলো হলো তো ফি নির্ধারণ করছে তাই না দুইশো টাকা অল্প একটা ফি নির হলো দুইশো টাকা অনেকের জন্য হয়তো কষ্ট করি আবার ঘরের থেকে নিয়ে আসলে পাঁচশো টাকা এটাও তো সত্য তাতেও কিন্তু যারা অপ্রয়োজনীয় দরকার নাই লক্ষণ নাই কোনো এমনি যেত

আমিও তো মনে করি আমি লক্ষণ যদি কারো পাই আমি এরকম রুগী কিন্তু পাইছি টিপিক্যাল লক্ষণ মনে হচ্ছে তো টেস্ট নেগেটিভ তাহলে তো মুশকিল রুগী তো বোঝানো অনেক সময় কষ্টকর হয়ে যায় রুগী বলছে আপনি বলছেন আমার করোনা হয়েছে আমার তো নেগেটিভ আমি হয়তো এক্স রে দেখে অন্য লক্ষণ থেকে কিন্তু বলছি এটাও কিন্তু এমন প্রবলেম রুগী হয়তো আমার উপরেও বিশ্বাস রাখতে পারছে না যে আমি যা বলছি এটা ঠিক কিনা এইটা কিন্তু আসলে মারাত্মক আকার ধারণ করছে এতেও কিন্তু আপনি দেখবেন যে টেস্টের সংখ্যা এটা কিন্তু কমেই গেছে সুতরাং বিভিন্ন কারণে বলতে পারেন যে আমাদের টেস্টের কম কমার কিন্তু এগুলো মূল কারণ পাঁচটি পাঁচটি প্রতিষ্ঠানকে কিন্তু তাদের আর এই টেস্ট করবার জন্য অনুমতিটাকে বাতিল করে দেওয়া হয়েছে স্যার বাতিল করা হয়েছে কারণ তারা আসলে তারা অনুমতি নিয়েছে কিন্তু তাদের তো এই নাই হয়তো যন্ত্রপাতি নাই মেন নাই সক্ষমতা নাই কিছুই নাই অবশ্য তারা অনুমতি তারা ওই ওই কাজই করছে কিনা কে জানে অথবা স্যাম্পল নিয়ে অন্য জায়গায় টেস্ট করে হয়তো রিপোর্ট দিচ্ছে তাতে তো জনগণের ভোগান্তি তো কম হচ্ছে না একে তো দেরি হচ্ছে এমনি তো কমপ্লেনের শেষ নাই যে টেস্ট আমরা যেটা করি চার দিন পাঁচ দিন সাত দিন আট দিন অনেক মারাত্মক প্রবলেম তো এতে হচ্ছে বিভিন্নভাবে যেটা আপনি বললেন অনাস্থাটা কিন্তু আমরা অস্বীকার করতে পারবো না আর কি এখন আমার তো এইভেন আরেকটা কারণ আছে যেমন ধরেন কারো টেস্ট করা হলো পজিটিভ

এতজন আক্রান্ত কিন্তু এই ছাড়াও যে কত লোক আক্রান্ত হয়েছে আমি কিন্তু জানি না এবং সময় একটা বিশাল অংশ কিন্তু অ্যাসিমটোমেটিক থাকে লক্ষণ উপসর্গহীন অনেক লোক তাদেরও আসলে তো আইডিয়ালি টেস্ট করা উচিত কারণ বলা তো যায় না ওদের প্রবলেম হলো অসিমটমেটা যদিও আগে বিভিন্ন কন্ট্রোভার্সি আছে কিন্তু এদের সবচেয়ে ডেঞ্জারাস হল অ্যাসিমটোমেটিক তো সে তো ঘোরাফিরে করে বেড়াবে বাজারে যাবে হাটে পাটে ঘুরবে তো তাই না ও কিন্তু আরো মানুষকে ছড়াবে কত হাজার হাজার ছড়াবে তা তো ঠিক নাই সুতরাং এটা তো দরকার ওদিকে আমাদের ট্রেস্ট করা দরকার আইডেন্টিফাই করা দরকার যদি রিয়েলি পজিটিভ হয় রিয়েলি মানে উল্টাপাল্টা রিপোর্ট দিলে তো আবার মুশকিল

সাধারণ মানুষ অনেক সময় মনে করছে যে যারা আক্রান্ত হয়েছে এবং সেরে উঠেছেন তাদের পরবর্তীতে আর আর সংক্রমিত হবার সুযোগ নেই এই বিষয়ে কিন্তু একটু মানুষের একটা দ্বন্দ্ব আছে বা একটা অনাস্থা বা তাদের যে চিন্তা ভাবনা সেখানে একটু কি করা যায় এই বিষয়টি আসলে ঠিকটা কিনা বুঝতে মানে একবার হয়ে গেলে আবার হবে কিনা জি এই প্রশ্ন জি জি প্রশ্ন আসলে এটা জরুরি জরুরি বলতে এটা ধরেন আগে কিন্তু আমরা যে কোনো ভাইরালের ক্যারেক্টার হলে একবার হলে শান্ত হয় না লাইফ লং ইমিউনিটি হয় অথবা যদি হয় সিরিয়াস হয় না করোনার ব্যাপারে কিন্তু আমাদের একটা ধারণা এরকম ছিল আপনি একটা কথা হয়তো আমার স্বীকার করতে বা আপনিও স্বীকার করবেন খালি দিন দিন নতুন তথ্য কিন্তু আমরা জানছি করোনা নিয়ে এখনও অনেক কিছু রিসার্চ পর্যায়ে মানে ফাইনালও পায় না শুরুতে ধারণা ছিল যে একবার হলে বোধহয় আর হবে না

তিন মাস পরে কিন্তু আপনার বডিতে ওই প্রটেকশন কিন্তু আর থাকবে না প্রতিরক্ষাটি আর কার্যকরী থাকে না কিন্তু হওয়ার ঝুঁকি অবশ্যই আছে সেই জন্য আমি একটা কথা দুজনকে ভিন্ন সময় বলতাম যে আপনার কেউ একবার আক্রান্ত হলেন ভালো হয়ে গেলেন

ভালো হয়ে গেছে ওর প্লাজমা নিয়ে কিন্তু দেই এখন এই প্লাজমা দেওয়ার টেস্ট করে নিতে হবে না সে প্লাজমা দিতে আসলো ডোনেট করতে চাচ্ছে ওর যদি আপনি অ্যান্টিবডি না করে দেন তাহলে তো এই প্লাজমা কোনো কাজ ইফেক্টিভ তো হবে না আননেসেসারি হয়তো কতগুলো হ্যাজার্ড হতে পারে জটিলতা বা ধরেন এগুলো তো হতেই পারে সুতরাং এটাও কিন্তু আমাদের জন্য খুব জরুরি জানা আর কি খুব গুরুত্বপূর্ণ কথা বলছিলেন যে দর্শকমণ্ডলী আপনারা তো শুনছিলেন যে আমাদের আজকের মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক এবিএম এম আবদুল্লাহ স্যার যে কথাটি বলছিলেন যে একবার করোনার রোগ এই কোভিড নাইন্টিন এই রোগে আক্রান্ত হবার পরে আবারও কিন্তু সম্ভাবনা থেকে যেটি স্যার বলছিলেন তবে এর গবেষণা চলছে নিশ্চয়ই আরও তথ্য স্যার আমাদেরকে জানাবেন স্যার আপনার কাছে একটু জানতে চাই যে আমরা জেরুজালেমের হিব্রু ইউনিভার্সিটিতে সম্প্রতি একটি কথা তারা বলছে গবেষক দল যে ফেনোফাইব্রেট অর্থাৎ কোলেস্টেরল কমানোর যে ওষুধটি এই ওষুধগুলো কাজে লাগবে এবং একই সাথে ডেক্সামেথাসনেরও একটি বিবিসির বরাদ্দ দিয়ে একটি প্রতিবেদনে বলা হয়েছে যে ডেক্সামেথাসনও যথেষ্ট কাজ করে এবং সংক্রমণ সংক্রমিত যেই সকল এবং যারা খুবই সংকটাপন্ন তাদেরকে সারিয়ে তোলবার সক্ষমতা অনেক বাড়িয়ে তোলে স্যার এই বিষয়টা নিয়ে আলোচনা করব তবে একজন দর্শকের প্রশ্ন আছে দর্শকের প্রশ্নটি নিয়ে আমরা আলোচনা আসবো দর্শক কে আছেন আমাদের সাথে আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে আপনার প্রশ্নটি করুন হ্যালো জি জি দর্শক আপনি প্রশ্নটি বলুন জি আমার নাম বুদ্ধুল হাসান জি আমি আব্দুল স্যারের কাছে একটা প্রশ্ন করতে যাচ্ছি যে আমরা তো এখনো করোনার জন্য অনেক প্রিভেনশন নিচ্ছি জি তো একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী ইভারা 12 যে ওষুধটা উনি বলছেন যে এটা আমি ব্যাংকে চাকরি করি বলে যে যারা আমরা বাইরে যাই কাজকর্ম করি তাদের জন্য ইভারা ট্যাবলেটটা প্রতি সপ্তাহে একটা একটা করে খেয়ে যেতে

অনুমান ভিত্তিক কিন্তু ওষুধ খাবেন না একজন বললো কে বললো এভাবে খাওয়া যাবে কারণ প্রোফাইল একটি কোনো ট্রিটমেন্ট কিন্তু নাই ইভেন যেটা আমরা খাচ্ছি এগুলো আইভার মেকটিন এটা ট্রিটমেন্ট আমরা দিচ্ছি শুধু মোনাস ইউনিভার্সিটি অস্ট্রেলিয়াতে তারা এটা ব্যবহার করে উপকার পাচ্ছে আক্রান্ত ব্যক্তির এবং প্রথম আর্লিতে যত আর্লি ব্যবহার করা যায় ততই উপকার হয় সাথে আর অন্য ওষুধ দিতে হয় ডক্সিসাইক্লিন বাদার দিতে হয়

আপনার আগের কোশ্চেনে চলে আসি স্যার আমি ওইটাও আলোচনা করব আমাদের আরেকজন দর্শক আছেন দর্শকের প্রশ্নটি নিয়ে রাখি দর্শক কে আছেন আমাদের সাথে আপনার নাম বলে প্রশ্নটি করুন জি আমার নাম এ এম চৌধুরী জি আমি উত্তরা থেকে বলছিলাম জি আপনার প্রশ্নটি বলুন দর্শক আমার প্রশ্ন হচ্ছে কি আমার আমার এজ 68 আমার ছেলের ওয়াইফ ওনার বয়স তিরিশ বছর আচ্ছা উনার উনি আমাদের থেকে একটু দূরে থাকেন মোহাম্মদপুর এলাকায় আচ্ছা উনার ফাদারেরও করোনা হয়েছিল তার পর সম্ভবত উনারও হয়েছে আচ্ছা একুশ দিনের মাথায় উনি একটা টেস্ট করাইছেন কিন্তু টেস্টটা পজিটিভ হয়েছে তারপরে আজকে আরো সাত দিন আট দিন কেটে গেল আজকে বোধ হয় সম্ভবত তিরিশ দিন হয়ে যাচ্ছে অরুচি এবং খাওয়ার গন্ধ গুলা পাইতেন না কয়েকদিন তাছাড়া কোন জাতীয় শারীরিক কোন সমস্যা ছিল না কোন রকম প্রবলেম ছিল না এখন যেহেতু একুশ দিনের মাথায় ওনার পজিটিভ রিপোর্ট আসলো এখন উনি আর টেস্ট করাতে চাচ্ছেন না এখন আমরা কি আমাদের ফ্যামিলি মেম্বার হিসাবে ওনার সাথে একসাথে মিলেমিশে থাকতে পারি কিনা উনি ওনার একটা বাচ্চা আছে এক বছর বয়স তো উনি আর টেস্ট করাতে চান না এখন আসলে কি করবেন আমরা অবশ্যই এই বিষয়টি নিয়ে আলোচনা করব ধন্যবাদ দর্শক আমাদের সাথেই থাকুন নিশ্চয়ই আপনার এই প্রশ্নের উত্তরটি আপনি পেয়ে যাবেন স্যার আমরা যদি দর্শকের প্রশ্নটা শেষ করে আমাদের আলোচনায় আসি স্যার অনেক একটু আগে যেটা বললাম টেস্ট নিয়ে তো সমস্যা হচ্ছে তবে ওনার যে পজিটিভ ডেট এটা কিন্তু হইতে পারে আমরা সাধারণত দুই সপ্তাহ পরে কিন্তু কারো কারো তিন সপ্তাহ কারো কারো এটা হয় এখন প্রবলেম হচ্ছে কি যে এটা বলে আসলে আগে মানে এত ভুয়া রিপোর্ট দিয়ে উল্টা পাল্টা রিপোর্ট দেওয়াতে রিয়েলগুলো কিন্তু আর বোঝা যাচ্ছে না মানুষ কিন্তু বিশ্বাস করতে চাচ্ছে না যেমন উনি করতে চাচ্ছে না নিশ্চয়ই তার এটা অনাস্থা বাগ্রহ রয়েছে অবস্থা টেনশন করবেন না তবে সবাই স্বাস্থ্যবিধি একটু মেনে চলবেন যেগুলো আমরা বলি অবশ্যই মাস্ক পরবেন যেমন হাত ধোয়ার কথা বলি তাই না দূরত্ব ডিস্টেন্সটা চলাই ভালো সবাই শুধু ওনার জন্য না সবার জন্য প্রয়োজন ছাড়া বাইরে যাবেন না বা বাইরে গেলেও ঘোরাফেরা করবেন না তাড়াতাড়ি ঘরে চল এগুলো আমরা বলি সর্দি কাটমানোর যদি কোনো লক্ষণ নাই লক্ষণ যে তার নাই তার একটু রুচি নষ্ট ঘ্রাণ পায় না এটাও কিন্তু একটা লক্ষণ এটা খুব ইম্পর্টেন্ট লক্ষণ ছিল কিন্তু লক্ষণ একটু লক্ষণ আর কোনো যেহেতু লক্ষণ নাই আমার মনে হয় আপনার সিরিয়াস কিছু হবে বলে আমার মনে হচ্ছে না অযথা ভয় পাবেন না তবে স্বাস্থ্যবিধি মেনে চলা এই ব্যাপারে যেন গাফিলতি না করেন এই ব্যাপারে খেয়াল রাখবেন জি এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন দর্শক নিশ্চয়ই আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন স্যার খুব চমৎকার করে এই বিষয়টি বললেন এটি সাধারণ মানুষের জন্য আসলে প্রতিপাদ্য এবং প্রতিপালনীয় স্যার আমরা যেটা বলছিলাম এক্সাম কথা হলো যে যেটা আমি আগেও বলছি করোনা কিন্তু স্পেসিফিক ট্রিটমেন্ট নাই যেটা আমি আগে বললাম কোন স্পেসিফিক ড্রাগ নাই যেগুলো আমরা ব্যবহার করি

ফ্যানো ফ্যাব্রেটাই বলি এটা আসলে ডাক এর আগে অনেকে বলতো ফ্যামোটিট ফ্যামোটিডিন এটা অনেকেই বলে উপকার পাচ্ছে এটা হলো কিন্তু আসলে পেটের অ্যাসিডিটির ওষুধ তাই তো সুতরাং এগুলো বেনিফিট অফ ডাউট দেওয়া যেতে পারে খুব ক্ষতি হবে তা না করে দেখতে পারি আমরা যতদিন পর্যন্ত আসলে কোনো স্পেসিফিক ড্রাগ না পাওয়া যাবে অথবা কোনো কার্যকরী টিকা বা ভ্যাকসিন না পাওয়া যাবে আমাদের এগুলো দিয়ে চালাইতে হবে আমরা এগুলো দিচ্ছি তো ইভেন যে প্লাজমা থেরোয়ের কথা বলে আসলাম এতেও তো স্পেসিফিক না সাপোর্টিভ রিসার্চ পর্যায়ে আছে আর কি সুতরাং খেয়ে খেতে দেখতে পারেন খেতে পারেন তবে এইটা খুব ইম্পর্টেন্ট ডেকসামে থাশন এই চোরও কিন্তু একটা ভুল ধারণা অনেকের এটা তো স্টেরয়েড

শুরুতে এটাও কিন্তু ডেঞ্জারাস কারণ প্রথম শুধু ব্যবহার করাই যখন ভাইরাসটা বডিতে থাকে সাত দিন তখন কিন্তু ব্যবহার করাই উচিত না এটা দিলে ভাইরাসটা আবার এলিমিনেট হতেও কিন্তু সময় লাগবে সুতরাং খেয়াল রাখতে হবে ডেক্সমর্থন কোনো করোনার চিকিৎসা না অনলি জটিলতা বা লাইফ সেভিং বা অন্য কোনো জটিলতা তখন কিন্তু আমরা ব্যবহার করি কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো এই ওষুধ লং টাইম কিন্তু ব্যবহার করা যাবে না অনেক সাইড এফেক্ট জি তাই অনেকদিন খেলে ডায়াবেটিস হয় উচ্চ রক্তচাপে পেটে আলসারে তো হার হাড় ক্ষয় যায় মানে পার্শ্ব প্রতিক্রিয়া হয় অনেক বেশি এই যে বলার উদ্দেশ্য হলো একটাই রোগী রে কিন্তু ইচ্ছেমতে হইলে এটা ইচ্ছেমতে কিনে খাবেন না এই জন্য আমি এই কথাটা বলছি অবশ্যই ডাক্তারের পরামর্শ তার পেশেন্ট দেখাবেন ইভেন যেদিন আপনি যে বিবিসির কথা যে বললেন যে প্রচারটা করলো তার দিন মিডিয়াতে এমন ভাবে আসছে

হুজুগেও কিন্তু আমরা খুব বেশি চলি অর্থাৎ এই যে এই এই সুতরাং আমার মেসেজ একটাই ডেক্সামেসর ওষুধ দিবে ডাক্তার দিবে প্রয়োজন মনে করলে নিজ যারা কিনে খাবেন না इवन ফার্মেসি যারা বিক্রি করেন তারাও কিন্তু উইদাউট প্রেসক্রিপশন এটা বিক্রি করার নিয়ম আছে ডোজ একটা আছে পার্টিকুলার তবে আবার ট্যাপারিং করতে হয় সুতরাং কার কি এটা খুব ইম্পর্টেন্ট বেশি সুতরাং নিজ যারা খাবেন না দোকানে কেউ কিন্তু বিক্রি করবে এটা কিন্তু ইম্পর্টেন্ট বেশি তো ওভারঅল কথা একটাই স্পেসিফিক কিছুই না একটা সবগুলো ডাক আমরা দিচ্ছি কিন্তু রোগীদের জন্য যেটা পরামর্শ আপনার নিজেরা কোনো ওষুধই যত সিম্পলই হোক আপনার ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া নিজেরা নিজের মতো করে কিনে খাবেন না এইটা অনেক ক্ষতিকর খুব চমৎকার একটি তথ্য দিলেন যে আসলে আমরা দর্শক আপনারা নিশ্চয়ই শুনছেন যে কোনো ওষুধই আমাদের অনেক দর্শক প্রশ্ন করছেন বিভিন্ন ওষুধ আপনারা খাচ্ছেন কিন্তু সেই ওষুধগুলো আসলে কার্যকরী কিনা এবং সেটা চিকিৎসকের পরামর্শের বাইরে কখনোই কিনা ঠিক না বা খাওয়া ঠিক না এবং যারা ফার্মেসির যারা ভাইরা আছেন নিশ্চয়ই তারা এই ওষুধগুলো প্রেসক্রিপশন ছাড়া তারা বিক্রি করবেন না যেটি স্যারের পরামর্শ আমরা পেলাম স্যার আমরা এই যে সামনে আমরা এই যে এখন গণপরিবহন চলছে স্যার আমাদের সারা বাংলাদেশে এখন কিন্তু দেখা গেছে যে সব কার্য জীবন এবং জীবিকার প্রশ্নে যদি বলা যায় তাহলে দেখা গেছে যে স্যার আমরা সারা বিশ্বেই কিন্তু এখন সবাই কাজ করছেন এবং স্বাস্থ্যবিধি মেনেই বলা হচ্ছে যে কাজ করতে যাওয়াটা সামনে আমাদের কিন্তু কোরবানি ঈদ রয়েছে সেখানেও আমাদের আমরা দেখেছি যে আমাদের বাংলাদেশের মানুষের যে সংস্কৃতি যে চর্চা দীর্ঘদিনের যে আগামীতে কোরবানি ঈদ ঈদুল আজহা সেটাই সেখানে আমাদের পশু কোরবানি হয় সেই সময়টিতে আসলে কিভাবে এই এই মহামারীর সময়টিতে আমরা কিভাবে আমরা এই সময়টিতে ঈদটি পালন করব সেই ব্যাপারে আপনার কাছ থেকে একটু ধর্মীয় উৎসব বিশেষ করে সারা পৃথিবীর মুসলমান ঈদ খুশির দিন তাই তো এবং গত ঈদে কিন্তু একটা গেছে সেটাও কিন্তু একটা ঝামেলা হয়ে গেছে আমাদের এই ঈদে গত ঈদের কথাই বলি আমরা কিন্তু জনগণকে বাড়ি যাবেন না ঈদ যেখানে ইভেন তো নামাজও বলা হয়েছে খোলা ময়দানে পড়া যাবে না মাঠে না মসজিদে ইভেন অনেক দেশে কিন্তু মসজিদেও নিষেধ করা হয়েছে ঘরে নামাজ পড়তে বলা হয়েছে কিন্তু জনগণ তো মানে নাই তারা কিন্তু বিভিন্ন শহর খালি ঢাকা না বড় সব সব জায়গাতে গ্রামে গঞ্জে চলে গেছে এবং অনেকে ভাইরাস বহন করে গ্রামে কিন্তু ছড়াই দিয়ে আসছে আবার তারা ফেরত আসছে এই যে জনগণের চলাচল আসা যাওয়া ঘোরাফেরা বেড়ানো এতে কিন্তু এই যে এখন যে সংক্রমণের ঝুঁকিটা আমরা দেখতেছি ডেলি কম বেশি বাড়া কমা হচ্ছে ওটাও কিন্তু অন্যতম আরও কারণ আছে কিন্তু ওটা একটা অন্যতম কারণ এখন যে কথাটা বললেন আপনি গণপরিবহন চলছে চলতে তো হবেই মানুষকে কতদিন আর বন্দি করেই বা রাখা যাবে বিশেষ যারা দিন এনে দিন খায় তাই না দিন মানে বিভিন্ন রকমের যারা নিম্ন আয়ের মানুষ তাতে তো অচল তারা তো এখন করোনার জন্য তো মারা যাবে না তারা মারা যাবে আর না খায় এটা তো সত্য কোনো চাকরি নাই গার্মেন্ট ফ্যাক্টরি বলেন রিক্সাওয়ালা বলেন যে এই যে ফুটপাথে যারা বিক্রি করে খায় ভ্যান প্রচুর লোক কিন্তু রয়ে গেছে অনেক যারা বিভিন্ন জায়গায় চাকরি তাদের কিন্তু বেতন নাই তো সমস্যা বেতন নাই অর্ধেক ঘটনা তো ঘটছে সুতরাং মানুষকে আর বোধহয় আটকে রাখা যাবে না আর কি তবে যেটা বললেন গণপরিবহন চলছে চলছে এটা চলতেই থাকবে কেন ঠেকাবেন কতদিন আর লঞ্চ বলেন বাস ট্রেন সবই তো চলছে ইভেন প্লেনও চলছে সীমিত আকারে চলছে তো জনগণের জন্য একটা সামনে যেহেতু ঈদ আছে আমাদের কিন্তু হবে এবং সবচেয়ে কুরবানি এখন আমাদের কোরবানি মানে হাট বাজার তো চলবে না হলে কিভাবে হবে তো অনেকেই আমাকেও এটা প্রশ্ন করছেন অনেকে মনক্ষণ অনেকে বলেন যে কুরবানি না দিলে হয় কিনা যারা আছে বাইরে থেকে কিন্তু কেউ নিচ্ছে না ওখানেও কিন্তু অল্প সংখ্যক এলাও করছে তাই না তো কেউ বলছে যে ফরজ যদি বন্ধ হয় কুরবানি কিন্তু ওয়াজেব আর সবার জন্য জন্যেব না তাই তো ফরজও সবার জন্য ফরজ না হজের কথা বলছি সবার জন্য ফরজ না ওয়াজেব কি না দিলে হয় না তো আমি মনে করি যে এইটা বোধ হয় আমাদের ঠিক হবে না ওয়াজেবটা এটা দিতেই হবে কোরবানি আমাদের এবং না যদি আপনি বন্ধ করেন তাও পারবেন না কারণ মানুষ দিবেই কারণ ধর্মীয় অনুভূতির একটা ব্যাপার আছে কারণ জনগণ কিন্তু এটা মানবে না কোরবানি দিবেই এবং আমি মনে করি যে আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে যদি কোরবানি দেয় আমার মনে হয় না খুব অসুবিধা কিছু হইতে পারে ঝুঁকি নেই আমাদের কিন্তু এমনি যদি আপনি শহরের অবস্থা দেখেন মানে কিন্তু চলাফেরা যা ঘোরাফেরা সব চলতেছে যানজট কমছে বলে তো মনে হচ্ছে না এটা তো হচ্ছেই সুতরাং কুরবানি বাতিল করে লাভ কি হবে সুতরাং আমি মনে করি যে কুরবানি দিতেই হবে সেক্ষেত্রে ঝুঁকিটাও পরেও বিশেষ করে ধরুন গ্রামে গঞ্জে আমার মনে হয় খুব একটা বেশি অসুবিধা হবে না কারণ আমরা বলি যে স্বাস্থ্য যে মানে আপনি মাস্ক পরবেন গ্লাভস পরবেন গাউন পরবেন তারপরে মাথার ক্যাপ পরবেন এবং দূরত্বটা মেনটেন করবেন গ্রামে তো একদম ঘিস ঘিস তো আর না

দুঃখিত দর্শক যিনি প্রশ্ন করেছিলেন আবার চেষ্টা করবেন নিশ্চয়ই সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে আমরা আমরা আপনার প্রশ্নটি আবার থাকলাম। যে যে আসলে আমাদের আমাদের এখানে স্বাস্থ্য নিয়ে একটা আশঙ্কা এবং গণপরিবহনের কথা যেটি স্যার আপনি বলছিলেন সেখানেও কিন্তু আসলে চলছে বটে কিন্তু কতটুকু স্বাস্থ্য বিধি রক্ষা করে বা স্বাস্থ্য ঝুঁকি রয়েছে সেই একটু জানতে চাই স্বাস্থ্যবিধি ডিপেন্ড করবে প্রশাসন বা সরকার যাই করেন তাদেরও কিভাবে তারা মেনটেন করেন বা কতটুকু তারা হ্যান্ডেল করতে পারেন কিন্তু সবচেয়ে জড়িত জনগণ জনগণ যদি স্বাস্থ্যবিধি না মানে না মানতে চায় সচেতন না হয় তাহলে জোর করে কতটুকু হবে যদিও গভর্নমেন্ট বা সরকার ফোর্সফুলি লাগলেও এটা করতে হবে অর্থাৎ সরকারের এখানে যথেষ্ট সহযোগিতা এবং সদিচ্ছা থাকতে হবে আমরা একজন প্রশ্ন নিয়ে নিই একজন দর্শকের দর্শক কে বলছেন আমাদের সাথে আছেন কে একটু নাম বলে প্রশ্নটি করুন

শ্রমিক আছে ডাক্তার আছে তারা ইনভেস্ট এই করবান কিন্তু বিক্রি করবে বিক্রি তারা যা ইনকাম করে দিয়ে তারা সারা বছর চলবে গ্রামের লোকজন দুই একটা গরু ছাগল কিন্তু পালে এই সময় বিক্রি করে করে তার একটা ইনকাম জীবন জীবিকার কিন্তু প্রশ্ন প্রশ্ন রয়েছে থাকতে হবে স্যার আমি একটু এইখানে একটু সংযুক্ত করতে চাই সেটি হলো যে স্যার যে আমাদের যেহেতু এই কোরবানির সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে আপনি যা বলছিলেন যে পশু বিক্রি এই প্রক্রিয়াটি চলতে হবে আমরা তো ডিজিটাল বাংলাদেশে আছি এবং মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে অনেক কাজ করেছেন আমরা জানি এখন ভার্চুয়ালি কি অনেকেই বলছেন যে অনেকে প্রযুক্তিবিদটা বলছেন যে ইকোনমিক যে চামড়া শিল্প তো জড়িত বিদেশে যায় এন হোক শিল্প আছে এখানে অনেক শ্রমিক জড়িত সুতরাং তাদের তো জীবন জীবিকা আরেকটা প্রশ্ন এখানে যারা গরু জবাই করে কষাই শ্রমিক তাদেরও কিন্তু জীবন জীবিকা আছে সবচেয়ে যেটা আমি মনে করি অনেক দেশে কিন্তু প্রান্তিক জনগোষ্ঠী গরিব লোকজন অনেক সারা বছর এত মাংস খেতে পারেন এই সময় কিন্তু একটা ভালো পুষ্টির মানে বিষয় রয়ে গেছে এবং অনেক ব্যবসায়ী কিন্তু সিম্পল একটা ব্যবসায়ী যে মশলা বিক্রি হয় কুমারের সময় গরু ঘাসির সময় যে গরম মশলা বলেন পিঁয়াজ রসুন আদা থেকে সবকিছুই তাদের কিন্তু ব্যবসার মধ্যে জড়িত এটা আমি বলছি এই কারণে শুধু ধর্মীয় বিধান ধর্মীয় কিন্তু মানবেনি অনেক অর্থনৈতিক সম্পর্ক জড়িত যেখানে অনেকের জীবন জীবিকা দুটেই জড়িত সে যদি কিন্তু দিতেই হবে তবে যেটা বললেন আপনি হাটের ব্যাপারে গ্রামে বোধহয় খুব অসুবিধা হবে না তারপরেও স্বাস্থ্যবিধি মানতে হবে শহরের সমস্যাটা হয়তো বেশি দূরত্ব মেনটেন করে এবং যত্রতত্র হাট বসানো যাবে না এবং হাটের সংখ্যা কমায়ে আগে পঁচিশ তিরিশ চল্লিশ চলছে ওরকম অল্প সময় করে স্বাস্থ্যবিধি মেনে এটা যদি করতে পারেন করা যাবে তবে ওই স্বাস্থ্য হাটের মধ্যেও যেন আবার পানির ব্যবস্থা থাকে হাত ধোয়ার ব্যবস্থা থাকে সাবান স্যানিটাইজার থাকে যারা ইজাদার যারা বিক্রেতা তারা করেন এবং অবশ্যই মাস্ক পরবেন গ্লাভস পরবেন ক্যাপ এগুলো তারা করবেন করা সম্ভব যেটা বললেন যারা ক্রেতা তারা যদি বাজারে যান অবশ্যই কিন্তু এই স্বাস্থ্যবিধি মেনেই যাবেন মাস্ক পরা গ্লাস এগুলো আর কি এবং লুক কম যাবেন একটা জোরে অনেকে চারটে পাঁচটা লোক নিয়ে যায় গরু কিনবে একেবারে আবার বিভিন্ন হাটে ঘুরে এই হাটে ভালো না ওখানে যায় এইটা করবেন না আর আপনার প্রশ্নের যেটা জবাব সেটা হলো এখন তো ডিজিটাল বাংলাদেশ তো তাই না অনলাইনের মাধ্যমে কিন্তু গরু কেনা সম্ভব ইভেন অনেকগুলো অনলাইন অনেকগুলো ধরেন অর্গানাইজেশন বা সংস্থা হচ্ছে তারা এমনও প্রচার করছে অনলাইনে গরু কিনবেন তাদের কিন্তু ওই মানে কষাই মানে স্লটারি তো না স্লটার তাদের কিন্তু অ্যারেঞ্জ করা তারা প্রয়োজনীয় অন্তেই গরু কিনবেন তারা জবাই করে গুস্ত টুস্ত সব রেডি করে বেটে আপনার ঘরেই পৌঁছায় কিছুই করতে হবে না সুতরাং যদি করা যায় তাহলে স্বাস্থ্যবিধি অনেকটা কিন্তু কিন্তু সম্ভব তাই এটা ইজিলি করা যায় মনে হয় অনেকে এবং অনেকেই মনে হয় করছেন এই কাজগুলো এবং অনেকেই যদি এই কাজটা করেন বিশেষ করে শহরে এটা বোধ খুব কঠিন ব্যাপার বলে আমার মনে হয় না ইভেন আজকাল গ্রামেও তো ডিজিটাল কত কিছুই চলে গেছে না এটার মাধ্যমে কিন্তু করা যেতে পারে অনলাইন মাধ্যমে গরু কিনে যে সবাই কোরবানি দেন তাহলে কিন্তু এটা ভালোই হবে আর কি ইভেন একজন আমাদের এক এক মেয়র মধ্যে কিন্তু অলরেডি বলছেন যে এইভাবে কিনে প্রয়োজন তারাও ব্যবস্থা করবে জবাই করে গুস্থ জাহাজে তার ঘরে পৌঁছায় যে এরকম ব্যবস্থা কিন্তু করা সম্ভব সুতরাং করলে ভালোই হয় তাহলে আমাদের স্বাস্থ্যবিধি এটা মানা যাবে তারপরেও একটা কথা বারবার বলবো আপনারা যারা কোরবানি দেবেন তাও নিষেধ আমি করছি ব্যক্তিগতভাবে আমার মতামত অবশ্যই হবে কিন্তু স্বাস্থ্যবিধির ব্যাপারে যেন কেউ মানে কোনো উদাসীনতা না দেখান এটা খুব জরুরি না হলেই করোনা কিন্তু আরো সরবে সংক্রমণ বাড়বে সংক্রমণ বাড়া মানেই তো ঝামেলা মৃত্যু ঝুঁকি বাড়া হাসপাতালে লোড পড়বে ভর্তি হওয়া আইসিউ ভেন্টিলেটর অনেক সমস্যা তো হয় আমাদের উদ্দেশ্য থাকবে যেন এই রোগ হইতে না পারে সংক্রমণ যেন না হয় হাসপাতাল যেন যাওয়া না লাগে আইসিইউ যেন ঢোকা না লাগে ভেন্টিলেটর যেন না লাগে এরকম যদি আমরা করতে পারি তাহলে করোনা কিন্তু আমাদের আশা করি অতটা হয়তো নির্মূল না হবে আমরা নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে থাকবে কেননা মতমরল তারাও বলছে যে এই করোনাকে পাশাপাশি রেখেই পাশাপাশি বসবাস করবে তারা তাদের সাথেই আমাদের চলতে হবে চলতে হতে পারে হ্যাঁ এটা চলতে হতে পারে এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা তারাও এই ঘটনাটি বলেছেন স্যার আমরা একটু জানতে চাচ্ছি যে এই যে এই মুহূর্তে আমাদের চিকিৎসার যে ব্যবস্থাটি বলছে চিকিৎসার যে অগ্রগতি আপনি বলছিলেন যে কোন সুনির্দিষ্ট চিকিৎসা এখন আসেনি আমরা উপসর্গ নির্ভর কিছু চিকিৎসা দিচ্ছি হাসপাতালগুলোতে কিন্তু এখন মানুষ যাওয়ার প্রবণতাও কিন্তু অনেক কমে গেছে আমরা সেরকম কিছু কি এটা কি সচেতনতার কারণে নাকি অনাস্থার কারণে বা অন্য কোনো একটা প্রশ্ন একজন বলছেন যে যে কাপড়ে স্প্রে করে দেয় তাতে সম্ভাবনাটা যে এটা আচ্ছা এটা আসলে দেখা যাচ্ছে এটা তো ওয়ার্ল্ড ওয়াইড ইজ স্প্রে করেন কি দেখবেন যে বিভিন্ন দোকানে বা বিভিন্ন অফিসে

গণপরিবহন চলবে এই যে একটা হত বড় ল অবস্থা আপনার প্রশ্নটি আপনার প্রশ্নটি একটি বুঝলাম আর আরেকটি প্রশ্নের কথা বলছিলাম প্রশ্ন হলো আচ্ছা আমি সারের কাছে ব্যক্তিগত জিজ্ঞেস করছিলাম যে ওই ই আমার তো একটা গ্যাস্টিক আছে গ্যাস্ট্রিকের আমি অনেক দিন ধরে ওষুধ খাইতেছি এখন পরেও অনেকদিন খাওয়া যাবো কিনা আরো ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের উত্তরগুলো গুলো অবশ্যই আমাদের চিকিৎসক দেবেন এটি হচ্ছে জনগণের আমরা প্রথমে বলছিলাম যে সাধারণ মানুষের চিকিৎসক গরিবের চিকিৎসক সাধারণ মানুষের চিকিৎসক সাধারণ মানুষের অনেক কিছু বলার আছে অধ্যাপক ডাক্তার এ বি স্যার আমরা যদি এই দর্শকের প্রশ্নের উত্তরটি দেই তারপরে আমরা আমাদের আলোচনা আগে চলছে না প্রশ্ন আপনার গ্যাস্ট্রিকের কথাটা আগে বলেই অনেকের অনেকদিন থাকে তো তার চেয়ে ওষুধের চেয়ে ইম্পর্টেন্ট হলো কিছু নিয়ম শৃঙ্খলা মানতে হয় যেমন টাইমলি খাওয়া দাওয়া আজে বাজে খাবেন না বাইরে যে ফাস্ট ফুড টুড হাবি জাবি ঝাল টক এগুলো অ্যাভয়েড করে রাখেন অনেকে আবার ধূমপান করেন সিগারেট খান এগুলো অ্যাভয়েড করেন বেশি চা কফি এগুলোও খায় না দিয়ে কাপ খেতে পারেন মানুষের খালি পেটে খায় চা কফি এগুলোও খান না টাইমলি খাওয়া দাওয়াটা এগুলো ইম্পর্টেন্ট এবং মানসিক সমস্যার খালি মনে করেন সব ঠিক হয় না এখন আমরা ওষুধও খাবেন কমবে না তবে এগুলো করে ওষুধ মেডিসিন তবে একজন আপনি কারোর সাথে কনসাল্ট করতে পারেন কারণ অনেক কিছু টেস্টও করতে হয় কেন হচ্ছে হয়তো একটা আলট্রাসাগাম লাগতে পারে বা অ্যান্ডোস্কোপি করে দেখতে হয় কোনো আসলে আলসার আছে কিনা বা অন্য কোনো প্রবলেম আছে কিনা এইটু আপনি একটু করায় নিতে পারেন একজন কারো স্পেশালিস্ট কনসাল্ট করে নেন আর যেটা পরিবহনের কথা যেটা বললেন এ প্রশাসনিক সিদ্ধান্তের ব্যাপার এটা মূলত প্রশাসনের টার্গেট হলো যেমন আমরা বলছি কেউ মানে যে যেখানে আসেন ওখানে ঈদ করবেন গ্রামে যাবেন না কারণ ভাইরাস বহন করে গ্রামে নিয়ে যাবেন হয়তো বা গ্রামে আপনার নিজের ছেলে মেয়ে বাপ মা তাদের মধ্যে ছড়াই নেবেন আবার গ্রামে পাড়ার প্রতি সবার মধ্যে ছড়বে এটাই হয়তো সরকার চাচ্ছে যে যেহেতু অনেকে মানতে চাচ্ছে না যেটা আমি বল বিভিন্ন সময় আমিও বলছি এটা শুনতে হয়তো খারাপ দেখা যায় মানুষ মানতে চায় না মানতে যেন বাধ্য করা হয় জনগণের বৃহত্তর স্বার্থে বা জনস্বার্থে সেই জন্য গভর্নমেন্ট এই ডিসিশনটা নিচ্ছে তো সেটা হারা কয়েকদিন মধ্যে একটু ক্লিয়ার হবে কতদিন কি থাকবে কারণ যদি একদিকে যাবে না আবার যানবাহন খুলে দিলাম যান তাহলে তো হল না গত সেই স্বাস্থ্যবিধির বিষয়গুলো যেরকম আপনি বলছেন স্যার নিশ্চয়ই আপনি সেগুলো তাদেরকে বলবেন এবং এই উচ্চ প্রশাসনকে এই বিষয়গুলো তারা নিশ্চয়ই বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন স্যার আমরা আলোচনা করছিলাম যে হাসপাতাল যে চিকিৎসার এখন দেখা যাচ্ছে বেডগুলো অনেক সময় খালি পাওয়া যাচ্ছে যে কিছুদিন আগেও যেখানে দেখেছি আমরা হাসপাতালে চিকিৎসা করতে গিয়ে সাধারণ মানুষ ভর্তি হতে পারেননি এরকম একটি কমপ্লেন ছিল এখন কিন্তু অনেকটাই এটা কমে গেছে বলে মনে হচ্ছে স্যার এই কারণ মূল কারণটা প্রথম কথা শুরুতে তো যেটা বলছিলাম করোনা নিয়ে তো আমরা দ্বিধা দ্বিধা দ্বিধান্বিত আমরা বিভিন্ন সময় ছিলাম শুরুতে তো মানুষ ভয় পাইতো নার্ভাস হতো আতঙ্কগ্রস্ত হতো অনেক কিন্তু এমনিতেও কিন্তু হয়ে গেলেই পজিটিভলি দৌড়ায় ভর্তি হতে যেত এটা তো সত্য এবং আক্রান্তের হার কিন্তু অনেক ছিল এটাও উচিত তবে একটা কথা বারবার আমরা বলতাম যেমন শুরুতে মানুষ তো অনেক কিছু জানতো না কিন্তু অনেকেই জানে এবং তাদের অনেকের ভয়ও কেটে গেছে ওই যে আতঙ্ক ভাব যেটা মানুষ কিন্তু অনেকেই ড্যাম কেয়ার অতটা ভয় পায় না উদাসীন যাই বলেন অনেক কিন্তু নার্ভাস হয় না আগে যে ভয়টা বলছে ভয়টা কিন্তু কেটে গেছে ভয় কাটছে বলে কিন্তু মানুষ ঘোরা ঘোরাফেরা করছে জায়গা যায় তাই না এটা তো সত্য

জনগণ কিন্তু অনেকটা সচেতন বলতে পারেন এবং তারা ঘরে বসেই চিকিৎসা তারা নিচ্ছে তাতে হাসপাতালের লোডটা একটু কমছে সচেতনতার কারণেই কারণ ঘরে তারা চিকিৎসা নিচ্ছে এবং অনেকেই

অনাস্থা তো হওয়া অস্বাভাবিক না কারণ এদিকে ঘটনা যেগুলো গত কয়েকদিনের যে ঘটনা এরকম হলে জনগণ তো অনাস্থা হইতেই পারে আরকি যে আমাকে কি নিয়ে বিশ্বাস করবে এগুলো বলতে আমি দিব না কি করবো কেমন বিশ্বাস করবে রিপোর্ট না করে আমরা যে ফলস পজিটিভ নেগেটিভ এক্ষেত্রে স্বাস্থ্য প্রশাসনের আসলে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং তারা নিশ্চয়ই এই বিষয়গুলোকে ভালো করে দেখভাল করবেন কি আনতে হবে মানুষ যাবে কোথায় তাই আস্থার জায়গাটায় যদি একবার অনাস্থা হয়ে যায়

কি যেটা বললাম জনগণের ভয়টা কেটে যাচ্ছে জনগণ সাহস মানে যথেষ্ট সাহসই বলতে পারেন এটা তো একটা গুড সাইন যেমন আগেও বলতো আপনারা মনোবল হারাবেন না নিজের প্রতি আস্থা রাখবেন তাই তো এগুলো তো সত্য তারপরে বলবো যে আপনার কিন্তু স্বাস্থ্যবিধির এটার মধ্যে কোনো কম সারা পৃথিবীতে কিন্তু বলা হচ্ছে ডাব্লিউচ থেকে বলা হচ্ছে স্বাস্থ্যবিধি কিন্তু মালতেই খুব বেশি কি না মাস্ক করবেন অবশ্যই ঘরের বাইরে হলেই মাস্ক করবেন হাত ধোয়ার ব্যবস্থাটা যেটা করা ডিসটেন্স মেনটেন করা শিষ্টাচার সর্দি কাশি এগুলো মেনটেন করা এগুলো তো করতেই হবে আর কি এগুলো যদি মেনটেন করেন তাহলে আশা করি যে করোনার সংক্রমণ থেকে আমরা গুড গুডসাইন এবং সবারই এটা মানা উচিত আমরা এখনও দেখি যে বাইরে যখন যাই আমি যে কোনো কাজে লোকজন মাস্ক পরে না ঘোরাফেরা করে ইভেন ঢাকা শহরে হয়তো পরে তাও তো পরে না ঢাকার বাইরে তো অনেকে এই ব্যাপারে একদম উদাসীন এটা কিন্তু আপনাদের কেউ করবে না কারণ যদি মাস্ক শুধু পরেন তাতে কোনো কোনো স্টাডি আছে ষাট সত্তর আশি ভাগ কিন্তু এই করোনার সংক্রমণ থেকে বাঁচা সম্ভব সেটা তো কঠিন কিছু না তো এটাকে সবাইকে মানতে হবে আর যেটা বলছিলেন এটা বোধ তখনই আমরা করোনা থেকে মুক্ত হতে পারবো বা বাঁচতে পারবো যদি কোনো কার্যকরী টিকা আসে ভ্যাকসিন আসে পৃথিবীর কিন্তু প্রায় একশো পঁচিশ যে সংস্থা বা ধরেন কোম্পানি বা অর্গানাইজেশন তারা কিন্তু উঠে পড়ে লাগছে যে একটা টিকা আবিষ্কার করবে আমার মনে আপনি স্বীকার করবেন অন্য কোনো রোগের জন্য টিকা আবিষ্কারে পাল্লা দিয়ে লাগা উঠে লাগা দ্রুত কেমনি আনা যায় অন্য কোনো রোগের জন্য কিন্তু চেষ্টা তারা চেষ্টা করে যাচ্ছে না অন্য কোনো রোগের জন্য কিন্তু করে না অন্য কোনো বাংলাদেশেও কিন্তু চেষ্টা চলছে একটা ভ্যাকসিন তৈরি করার এটা অত্যন্ত ভালো জিনিস আমি তাদের স্বাগতম জানাচ্ছি তা আমার মনে হয় যখনই এটা কার্যকরী ভ্যাকসিন আসবে থেকে কেউ গ্যারান্টি দিতে বলতে পারছে বরং আমরা স্বাস্থ্যবিধি বলছে যে করোনা আমাদের পৃথিবী থেকে যাবে কি যাবে না জানি না আমাদেরকে হয়তো করোনা করোনার সঙ্গে সামঞ্জস্য রক্ষা করেই আমাদের জীবন জীবিকা

যে পরামর্শগুলো দিয়েছেন সেগুলো নিশ্চয়ই মানার চেষ্টা করবেন আমরা একটি কথা বলি যদি আসে নতুন ভোর বাঁচবো আবার নতুন করে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এটিএন বাংলার সাথেই থাকবেন আল্লাহ হাফিজ